আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুলিল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওসহাবি আজমাইন ও বাদ। আমাদের দীন ভাই সাইফুল ইসলাম তিনি অন্য এক ব্যক্তির পক্ষ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে কোনো এক ব্যক্তি আকিদা সহি আমল সহি কিন্তু হারাম ভক্ষণে অভ্যস্ত, এই ব্যক্তিটি জান্নাতি না জাহান্নামি? জাওয়াবুল্লাহ তৌফিক, কোনো ব্যক্তির বিষয়ে জান্নাতি জাহান্নামি বলা মুশকিল, সে কাফের হোক বা মুসলিম হোক, ব্যক্তি বিশেষের নাম ধরে বলা যায় না। এটা একটা জটিল মাসালা, তবে গোনা বলে উল্লেখ করে বলা যায়। যেমন মদ্যপানকারী জাহান্নামি, লানতি ব্যক্তি, কোনোভাবে যারা কাফের তারা জাহান্নামি ইত্যাদি, যারা নেক আমল করে বিশুদ্ধ ঈমান রাখে তারা জান্নাতি, এভাবে বলা যাবে। কিন্তু ব্যক্তি বিশেষকে জান্নাতি বলা জাহান্নামি বলা এটা আমাদের দায়িত্ব নয় এবং এটা মারাত্মক কথা, তো এটা বলা যাবে না, এটা বলা ঠিক নয়, এটা বলা সঠিক নয়। এখন আমরা যে ভাই সম্পর্কে বলা হলো তার বিষয়ে আমরা বলবো যে যেহেতু তিনি সহি আকিদা অবলম্বী এবং সহি আমলকারী কিন্তু হারাম ভক্ষণকারী, তার অবস্থা আশঙ্কাজনক। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের ভিতরে বলেন যে যার রক্ত মাংস গঠিত হয়েছে, যার মাংস গঠিত হয়েছে হারাম দ্বারা, আল্লাহমুল্লাযী নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহ, যার মাংস গঠিত হয়েছে হারাম দ্বারা, এই মাংসকে পাওয়ার জন্যে জাহান্নাম বেশি হকদার। এভাবে বলা হয়েছে এখানে বেশি হাদিসে, সহিহ তারিখ সব বিভিন্ন গ্রন্থে পাওয়া যাবে। তো এখানে জাহান্নামের হুমকি শোনানো হয়েছে, কিন্তু এরপরও মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেহেতু সংরক্ষিত রয়েছে এবং আমলের ভিতরে ভালো মন্দ রয়েছে, সুতরাং কালকে আমাদের মাঠে দাড়ি পাল্লায় ওজনে যদি নেকির পাল্লা ভারী হয় তো জান্নাত, আর বদির পাল্লা যদি ভারী হয় তাহলে জাহান্নাম। এটাই হলো ফায়সালা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দিলে সে কথা আলাদা, সেও তখন পার হয়ে যাবে। তো যারা হারাম ভক্ষণে অভ্যস্ত তাদের এবাদত বন্দেগি কবুল হয় না, এটা হলো প্রশ্ন। তো হারাম ভক্ষণকারী এবাদত কবুল হয় না এমন কথা আমি স্পষ্ট কোনো সহিহ হাদিসে পাইনি, তবে মোনাজাত সম্বন্ধে রয়েছে, দোয়া সম্বন্ধে রয়েছে যে হারাম ভক্ষণকারী দোয়া কবুল হওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক দূরের ব্যাপার গণ্য করেছেন। যেমন একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে সফরকে দীর্ঘায়িত করেছে এবং এলায়েতকে সে ধুলোমলিন শরীরে হাত দুখানা উঠিয়ে বলছে ইয়া রব ইয়া রব, কিন্তু তার সমস্যা হলো এই ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া উযিয়া মিন হারাম ফানা ইউস্তাজাবু লিযালিক, তার খাদ্য হালাল হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, হারাম দ্বারা তার রক্ত মাংস গঠিত হয়েছে মানে প্রতিপালিত হয়েছে এই হারামে, ফান না ইউস্তা যা বলে জালে, তাহলে কীভাবে তার দোয়া কবুল করা হবে? এইভাবে বলা হয়েছে মানে বাইদ ধরা হয়েছে, সরাসরি অস্বীকার করা হয়নি যে দোয়া কবুল হবেই না, বলা হয়েছে কীভাবে কবুল করা হবে। এখান থেকে ওলামা কেরাম বলেন যে দোয়া তাহলে কবুল
না হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি হারাম ভক্ষণে অভ্যস্ত। কিন্তু এরপরও কবুল হবেই না টোটালে এমন কথা নাও হতে পারে, কারণ ইবলিস লাইন যে বড়ো হারামখোর, বড়ো সুদখোর, বড়ো ঘুষখোর, সব থেকে পাপিষ্ঠের ব্যক্তি, তারও আল্লাহ একটা দোয়া কবুল করেছেন এত বড় কাফের হওয়ার পরে। ফেরাউনেরও আল্লাহ কিছু দোয়া কবুল করেছেন, যেমন তাফসিরে পাওয়া যায় গোপনে গোপনে দোয়া করতো আল্লাহর কাছে, যখন মিশরের সেই নীলনদ শুকিয়ে আসতো তখন আল্লাহর কাছে নাকি দোয়া করতো গোপনে, তো তারও তো দোয়া কবুল করেছেন। আর ফেরাউন কি হালাল খোর? যা হোক, এই জন্যই এবাদত কবুলের শর্তের ভিতরে কেউ কেউ গণ্য করেছেন হারাম থেকে বিরত থাকাকে, আবার কেউ গণ্য করেননি। সুতরাং এবাদত কবুল হবে না এ কথাটা চলবে না, এটা তাহকিকের সময় গভীর গবেষণায় টিকবে না। এ কথাটা বলা যায় যে এক প্রকার ভারসাম্যহীন কথা। তবে দোয়া কবুল হবে না যদি কেউ বলে থাকে সেটা একটা যথার্থ রয়েছে, সেটা আমরা বুঝতে পারলাম, তারপরে সেখানে কী রয়েছে বুঝতে তো পারা গেল। এখন কথা হলো যে ব্যক্তি হারাম ভক্ষণ করে, এই হারাম যদি তার নিজস্ব কেনা হারাম হয়, যেমন এই জর্দা খেয়েছে কিনে, বিড়ি সিগারেট খেয়েছে কিনে, তাহলে এই হারামের জন্য তাকে অন্য কারোর কাছে যেতে হবে না, ফেরত দেওয়া লাগবে না, কারণ হারাম খেয়ে শেষ করে দিয়েছে। আর যদি সে তোবা করে আল্লাহর কাছে, একসময় অনুশোচনা পড়ে তোবা করে, তো ইনশাআল্লাহ আল্লাহ তোবা কবুল করতে পারেন। সুতরাং এর ফয়সালা অগ্রিম দিয়ে দেওয়া যায় ও জাহান্নামে চলে গিয়েছে, এগুলি ভালো মানুষের কাজ নয়, জ্ঞানীদের পরিচয় নাই। তো যা হোক, যদি এই পথেই থাকে সে যে হারাম ভক্ষণ করছে, হারাম লেনদেনে জড়িতই রয়েছে, তাহলে তার অবস্থা আশঙ্কাজনক যে তার এবাদত বন্দেগী রসাতলে যেতেও পারে। তাই আমাদের উপদেশ থাকবে যেন সে হারাম থেকে বিরত হয়ে যায়। কিন্তু আমরা কখনো বলতে পারি না যে হারাম ভক্ষণ করার কারণে সে নিশ্চিত জাহান্নামে, না এটা সম্ভব নয়, এটা বলা সম্ভব নয়, আলেমের ভাষাও নাই। দেখি ধরে ধরে বলে দেওয়া যে জাহান্নামে চলে যাবে সব। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং হালালে সীমাবদ্ধ থাকার তৌফিক দান করুন, আর হারাম থেকে, এমনকি হারামের সন্দেহ রয়েছে যে সব বস্তুতে, সেখান থেকেও আমাদেরকে বিরত রাখুন, সেসব দ্রব্য থেকে আমাদেরকে বিরত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।